নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল থেকে 48 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির 13 জন বড় কর্মকর্তাও রয়েছেন। এক ইমেল বার্তায় গুগলের এক্সিকিউটিভ সুন্দর পিচাই নিউ ইয়র্ক টাইমস বলেন, নারী হয়রানির বিরুদ্ধে গুগল কঠোর অবস্থান নিয়েছে। 2016 সাল থেকে এখন পর্যন্ত আমরা 48 কর্মীকে বরখাস্ত করেছি। ওই বার্তায় তিনি আরও লেখেন, নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে প্রমাণিত হওয়ায় অ্যান্ড্রয়েডের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রি রুবিনকে $90 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা ও পদত্যাগ বাধ্য করা হয়েছে। তবে রুবিনের মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসের কাছেও বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন। সুন্দর পিচাই বলেন, আমরা গুগলকে সহকর্মীদের জন্য নিরাপদ করতে চাই, এজন্য ছোট যে কোনো অভিযোগও আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ওই প্রতিবেদনে বলা হয়, 2013 সালে রুবিন হোটেল রুমে এক নারী সহকর্মীকে হেনস্থা করেন। অভিযোগ তদন্ত করে সত্য প্রমাণিত হলে গুগলের সিইও ল্যারি পেজকে রুবিনকে পদত্যাগের নির্দেশ দেন।